সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রায় 3 বছর পরে আজ আমি আমার ভাইয়ের বাসায় আসলাম। আমরা 5 ভাই। আজকে আমি আমার বড় ভাইয়ের বাসায় এসেছি। আমার ভাইয়ের নাম মোহাম্মদ মাজহারুল ইসলাম। সপরিবারে সবাইকে নিয়ে এসেছি। আসলে মাঝে মাঝে আমাদের আত্মীয় স্বজনদের বাসা থেকে ঘুরে আসা উচিত। মাঝে মাঝে আত্মীয় স্বজনদের বাসা থেকে ঘুরে আসবেন, দেখবেন একবারে ফ্রেশ লাগে। আমার বাসা ভাইয়ের বাসা থেকে অনেক দূরে, তাই সবসময় আসা হয় না। অনেক দিন পরে আসলাম তো, তাই ভাইয়ের বাসা একটু ঘুরে ফিরে দেখছি। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই আমার ভাইয়ের একমাত্র ছেলে নুহান, দেখেন কিছুদিন আগে মাত্র টাক করেছে। দেখতে অনেক বড় হয়েছে, কিন্তু বয়স অনেক কম, মাত্র 8ম শ্রেণীতে পড়ে। এই তার পড়ার রুম। জানালা দিয়ে বাহিরের খুব সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে। এই আমার ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে, এবং আমার বড় ভাই। এদিকে ভাবি রান্নার জন্য খুব তোড়জোড় করছে। মাছ, আবার কলিজা, সব কিছু কুটাকাটি করছে। আমি না বলে হঠাৎ করে এসেছি, তাই ভাবি আগে থেকে রান্না করে রাখতে পারেন নাই, সেজন্য ভাবি খুব কষ্ট পেয়েছেন। একদিকে মাংস কাটেন, আবার অন্যদিকে চুলায় গরুর মাংস রান্না বসিয়েছেন। দেখেন ভাইয়ের বাসার পর্দা খুবই সুন্দর, নতুন পর্দা লাগিয়েছেন। এটা আমার ভাইয়ের মেয়ের রুম। এ আমার ছোট মেয়ে। এ ভাইয়ের মেয়ের পড়ার টেবিল। এদিকে ভাবির রান্না শেষ, টেবিলে খাবার নিয়ে আসছে। এই দেখেন মুরগির মাংস, খুবই সুস্বাদু এবং মজা করে ভাবি রান্না করেছেন। এ হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। ইলিশ মাছ বাজি করেছেন। এ হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ আমি খুব পছন্দ করি। দেখেন একটি পিস নিয়ে নিচ্ছি আমি। গরুর মাংস, গরুর মাংস খুবই সুস্বাদু এবং মজা হয়েছে। দেখেন অসাধারণ কালার, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি মজা হয়েছে। চিংড়ি মাছ অসাধারণ রান্না, এক কথা কি বলবো, অসাধারণ। সালাদ আমার ভাইয়ের মেয়ে বানিয়েছে, প্রথম ও সালাদ বানালো। পোলাও, ঠিক
আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি। এ আমার ছোট ছেলে, আমার ছোট মেয়ে, আমি আমার প্লেটে একটি মুরগির মাংস, দুইটি চিংড়ি মাছ, কাতলা মাছ, একটি ইলিশ মাছ নিয়েছি। এখন খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই মিলে খাচ্ছি। আসলে এত কিছু খাওয়া যায় না, তবু ভাবি অনেক কিছু রান্না করেছেন। খাওয়া প্রায় শেষ, এবার বসলেন আমার ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে নিধি, ভাইয়ের ছেলে, আমার ছেলে। আমার ছোট বোনের একমাত্র কন্যা আলফি শাহরিন, ওরা সবাই মিলে খাচ্ছে আর খুব মজা করছে। এবার আসলাম ভাইয়ের সাদ বাগানে। আসলে সাদ বাগান অনেক সুন্দর, যে দেখেন জাম্বুরা গাছে জাম্বুরা ধরে আছে, প্রায় চার পাঁচটি জাম্বুরা আছে। একটি আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক গাছ আছে সাদে, এই যে দেখেন পেয়ারা গাছ। এই আমড়া গাছ প্রায় 10-12টি আমড়া ধরে আছে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ধরনের পেয়ারা গাছ আছে, যদি এই মুহূর্তে পেয়ারা গাছে কোনো পেয়ারা নেই। এই দেখেন আম গাছ, আম গাছে আম ধরেছে। এই দেখুন পেঁপে গাছ, অনেক পেঁপে ধরেছে। লেবু গাছ, লেবু গাছে অনেক লেবু ধরেছে। খুব সুন্দর ফুল গাছ,
টমেটো গাছ, টমেটো গাছ আবার টমেটো ধরেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো কোন সময় সালে পরে পরে কৌশলে রহস্য করে দিতে পারেন, সেইভাবে ঘোষণা দিয়েছে আল্লাহ তাআলা। আরো অনেক ফল গাছ আছে, আমি সব ফলের নাম জানি না। এই যে দেখেন আরেকটি আম গাছ, অনেকক্ষণ ঘুরে আপনাদেরকে সাত বাগান দেখালাম। এখন বিকালবেলা নাস্তার টেবিলে আসলাম। বাবি সিঙ্গারা সমোসা বানিয়েছেন এবং চিকেন ফ্রাই করেছেন, সাথে আবার পালুদা রান্না করেছেন। আইসক্রিম, শরবত, চা, অনেক কিছু বানিয়েছেন। দেখেন একটা চিকেন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। খুবই সুস্বাদু এবং মজা রয়েছে, এক কথা কি বলবো, অসাধারণ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।